কবি নজরুল সোহরাডি কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর যাত্রাবাড়ি ও ড্যামরার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ও ড্যামরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় বিজিবি মোতায়েনের তথ্য জানানো হয় এদিকে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ড্যামরা যাত্রাবাড়ির সড়কে যান চলাচল শুরু হয় এর আগে রোববার কবি নজরুল ও সোহরার্দি কলেজে হামলার জেরে আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল ও সোহরার্দি কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা এসময় সময় আহত হন অন্তত ৩৫ জন এছাড়া কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থীরা সংঘর্ষে রণ ক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এ অবস্থায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসন আইন শৃঙ্খলা হস্তক্ষেপ কামনা করেছে এর আগে ভুল হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরার্দি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এরপর থেকে ঘোষণা দিয়ে শুরু হয় সোমবারের পাল্টা হামলা